শিরোনাম। তখন মিস্টার টিডি ফক্স বলে একজন আইরিশ ম্যান, উনি আমাদের প্রিন্সিপাল ছিলেন ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজে বহরমপুরে। তো উনি যেহেতু সেই সময় 40টা পিরিয়ড বহরমপুর শহরে কলেজ স্কুল বা বিভিন্ন নাম করা হাই স্কুলগুলোতে আমাদেরকে ক্লাসে পড়িয়ে আমাদের টিচার হিসেবে আমাদের মেথড সাবজেক্টগুলোর পরীক্ষা প্র্যাকটিক্যাল হতো, এবং ওরা প্রফেসর লেকচারার এবং প্রিন্সিপাল তারা পিছনে বসে মেথড সাবজেক্টগুলো আমরা কীরকম পড়াতে শিখলাম তাদের নির্দেশ মেনে সেগুলো দেখতেন এবং নম্বর দিতেন। তা আমার সামান্য কয়েকটা ক্লাস হয়েছিল, তারপরই সামরিক বিভাগের পক্ষ থেকে চিঠি চলে এলো যে রিপাবলিক ডে পে 26 জানুয়ারি রিপাবলিক ডে প্যারেডে তোমাকে অংশগ্রহণ করতে হবে, যেহেতু তুমি ফার্স্ট হয়েছো ওই ট্রেনিংয়ে। তো প্রিন্সিপালকে তারা লিখলেন যে তুমিও বিশ্রামমণ্ডলকে ছেড়ে দাও। কিন্তু মিস্টার টিডি ফক্স তারা তো স্বাধীন জাতির স্বাধীন রক্তদাতা করে যে বলছে, ওরা ইনস্টিটিউশনের নিয়মকানুন ভঙ্গ করে আমাকে ছাড়ব না। তখন ইস্টার্ন রিজিয়ানের লেফটেন্যান্ট জেনারেল কোরা চিঠি পাঠালেন তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন প্রিন্সিপাল আমাকে জানলেন, মণ্ডল আমি পারলাম না আটকাতে, তোমাকে যেতেই হবে, তুই তৈরি হয়ে রাখো। সেই দিল্লি চলে গেলাম এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সঙ্গে একদিন উনি আমাদের ইনভাইট করলেন, সেখানে সকালে প্রাতরাশ এবং চা খাওয়ালেন। আমি সেই বয়স পর্যন্ত তখনও চা খাওয়া ধরিনি। তা আমাকে আমার টেন্টে একজন ইউপি ইয়াং ম্যান ও বললো, মণ্ডল তুমি চাটা খাও, কারণ রাষ্ট্রপতির দেওয়া চা এটা জীবনে একটা ঐতিহাসিক ঘটনা। আর ঠিক আছে, তো সেই প্রথম চা খাওয়া শুরু করি। তারপরে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী ত্রিমূর্তি ভবনে থাকতেন দিল্লির। সেখানে তিনটি সামরিক বিভাগের যারা অধিকর্তা, আর্মি নেভি এয়ারফোর্স, তা তিনটে সেনাপতি ছিলেন সঙ্গে। উনি জওহরলাল নেহরু রাষ্ট্রপতি চাননি, কিন্তু জওহরলাল নেহরু ইচ্ছা প্রকাশ করলেন যে আমি প্রতিটি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে ছবি তুলতে চাই। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে 7 জন ছিলাম, 7টা জেলার 7 জন ছিলাম। তো আমার পাশেই জওহরলাল নেহরু এসে কিছুটা গ্রামের ছেলে আজকে যার জন্য হয়তো নগর জীবনে আমরা অনেকটাই পিছিয়ে আছি, সেই সহবতটা তবু মনের মধ্যে একটা অন্তরক্ষার প্রেরণায় আমি হাতটা বাড়িয়ে দিলাম এবং জওহরলাল নেহরুর সঙ্গে হ্যান্ডশেক করে একটু আঘাত জায়গা দুই দিকে পুশ করে আঘাত জায়গা ফাঁক করে নিলাম। সেখানে জওহরলাল নেহরু ঢুকলেন এবং আমাদের সঙ্গে ছবি তুললেন। দুঃখের বিষয়, আমি সেই ছবি আপনাদেরকে দিতে পারলাম না, কারণ আমি 5টা কপি। তখন এসবের প্রতি খুব আগ্রহ বা টান কেন যে ছিল না কে জানে। তো আমি সেই ছবি 5 কপি এনে নিজের একটা কপি রেখে বাকি 4টে ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে দিয়েছিলাম। তারা তো যত্ন করেইনি, আমি নিজেও আমার ছবিটা যত্ন করিনি। পিছনে সেই সাধারণভাবে পিচবোর্ডের ব্যাকগ্রাউন্ড দিয়ে সেই তার মধ্যে পোকায় কেটে সেই ছবি নষ্ট করে দিলাম।
আর বাড়িতে এসে কোনোদিন ঘুরেও তাকালাম না। জওহরলাল নেহরু বললেন, আপনারা যারা ফার্স্ট হয়েছেন তাদের মিনিমাম কোয়ালিফিকেশান, যদি একাডেমিক কোয়ালিফিকেশান যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলে সামরিক বিভাগের সেকেন্ড লেফটেন্যান্ট পদে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে। আপনারা দেরাদুনে